قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আজকে আমি তিনটি আয়াত পড়েছি, প্রতিদিন আমরা এটা পড়ি। আমি দরসের আগে কেন প্রতিদিন পড়ি এবং কি প্রয়োজন সেটা তুলে নিয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের দরসে যাব। যখন আমরা বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যাবতীয় হাম আল্লাহর জন্য যিনি রব্বুল আলামিন, প্রতি সলাতে এটা বলতে হয়, না হলে সলাত হয় না। এবং এটা এমন এক জিনিস যার উত্তর দেয় আল্লাহ তাআলা, উত্তর দেয় না, কি বলে, হামাদানি আব্দি, আমার বান্দা আমার হাম প্রকাশ করল। হামদ কি জিনিস? হামদ হচ্ছে এমন প্রশংসার নাম যেই প্রশংসা ভালোবাসা থেকে উৎসারিত হয়, অন্তরের অন্তঃস্থল থেকে উৎসারিত হচ্ছে ভালোবাসা দিয়ে। এটাতে কোনো মানে কোনো আর্থিক কোনো লোভ নাই, দুনিয়ার কিছু পাওয়ার কোনো উদ্দেশ্য নাই, দুনিয়াতে একে অপরের প্রশংসা করে বিভিন্ন কারণে প্রশংসা করে, তাই না? কেউ প্রশংসা করে কোনো কিছু পাওয়ার আশায়, কেউ প্রশংসা করে কোনো বিপদ থেকে বাঁচার জন্য, কিন্তু হাম বলা হয় না ওইটাকে, ওইটাকে মাদহে বলা হয়, মিম দাল হা। আর হামদ হচ্ছে আল্লাহ তাআলার ভয়, এবং এটা এই জন্য ভালোবেসে অন্তর থেকে অটোমেটিক্যালি যেটা বের হয় এটা হলো হাম। এই হাম আল্লাহর জন্য, যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবেন এটা আল্লাহর জন্য হয়ে যাবে, যাবতীয় হাম রব আল্লাহর জন্য যিনি রব্বুল আলামিন। একই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তার তাওহীদের ঘোষণা দিয়েছেন। তাওহীদ কি জিনিস আমরা সবাই জানি, যেহেতু আলহামদুলিল্লাহ এই এলাকা এবং এখানকার মানুষ সবাই তাওহীদবাদী, মনটা ভরে যায় যখন এখানে ঢুকি, কিন্তু মাঝে মধ্যে একটু স্মরণ করে দিতে হয়, নইলে অনেক সময় পর্দা পড়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াজাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করিয়ে দিন, স্মরণ করে দিলে কি লাগে ঈমানদারদের সেটা কাজে আসে। অনেক সময় ভুলে যেতে পারে, ভুল হয়ে যেতে পারে, এই জন্য একটু বারবার স্মরণ করতে হয়। তাওহীদ অর্থ এক করা নয়, তাওহীদ হচ্ছে এক সত্তার ঘোষণা দেয়া, একজন সত্তার ঘোষণা দেয়া, একজন একটা সত্তা মানে একটা জাতের ঘোষণা দেয়া। কি ঘোষণা দিবেন? যে তিনি আমার রব, তিনি আমার রব, তিনি আমার এবাদত পাবেন, তার এই এই নাম এবং গুণ রয়েছে, এইটার নাম হচ্ছে তাওহীদ। সংক্ষেপে কথা এটা কীরকম, অর্থাৎ তাওহীদে যদি সংক্ষেপ বলি, এটা তিনি আমার রব, আল্লাহ আমার রব, এর অর্থ হচ্ছে তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে জীবন দিয়েছেন, জীবন দিয়েছেন, মৃত্যু দিবেন, রিজিক দেন, তিনি আমার মালিক, তিনি আমার পরিচালনা করেন। চিন্তা করে দেখেন, এটা কিন্তু ঈমানদার মাত্রই বিশ্বাস করছে, তার উপরে আসছে, সেটা উপর থেকে তার উপর পতিত হচ্ছে, জীবন ঘোষণা আসছে। যখন মায়ের পেটে আমরা 43 পার হয়েছি, তখনই বলছে ফেরেশতা যে রব এ অবস্থায় আছে, রব কি করব, যে এখন জীবনের ঘোষণা আস, এখন রূপ ওকে দেখো। তাহলে আমার উপরে যেটা পড়ছে, কে? রব্বুল আলামিন উপর থেকে সেটা আমার উপরে আছে, তিনি আরশের উপরে আছেন, সেখান থেকে আমার উপর যত নির্দেশ আসছে যে এই মুহূর্তে তাকে
সুস্থ করো, এই মুহূর্তে তাকে অসুস্থ করো, এই মুহূর্তে তাকে এখানে নিয়ে যাও, তার এই অভাব পূরণ করে দাও, কত রকমের কত কিছু আমার উপর দিয়ে আপাতিত হচ্ছে, তাই না? মানে পৃথিবীর বুকে যত কিছু আছে, পৃথিবীর বাইরে যত কিছু আছে, সৃষ্টি জগৎ পুরোটা, এটা হচ্ছে রুবুবিয়তের, সেটা আল্লাহ রব্বুল ইজ্জতের রুবুবিয়তের বহিঃপ্রকাশ। সেটা তিনি যে আমার পালনকর্তা, অর্থাৎ তিনি পালন করেন, তিনি সৃষ্টি করেছেন, পালন করেন, মালিক, রিজিক দেন, তিনি দিচ্ছেন সব, আমার কোনো করণীয় নাই এখানে, আমার উপর আসছে, আমার উপর যা কিছু ঘটে যাচ্ছে সবই হচ্ছে তার একান্ত ইচ্ছা, তার কর্মের ফল। তিনি করছেন, তিনি কি করছেন, কাউকে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রতিদিন তিনি কিছু না কিছু করেন, করেন না? আবার কখনো নির্দেশ দিচ্ছেন, প্রতি মুহূর্তে তিনি নির্দেশ দিচ্ছেন, অভাব নেই, তিনি মানুষের প্রত্যেকটা অভাব পূরণ করতেছেন, তার কোনো অভাব নেই, তিনি অভাব পূরণ করে দিচ্ছেন, তিনি গানি। এই যে আমার উপর সব দিক থেকে আশা করছে, এটার নাম হচ্ছে রুবুবিয়াত বা রব। এটা আমার কোনো কিছুই নেই, আমিও তার একটা আমল, তার কর্ম, আমাকে তিনি সৃষ্টি করেছেন না, আপনাকেও করেছেন। এই যেটা, এটা কিন্তু স্বীকার করতো আরবের মুশরিকরা, এটার নাম হচ্ছে তাওহীদের রুবুবিয়াত, রব বা প্রভুত্বে তাওহীদ। এটা আমরা, আমাদের ওস্তাদরা এভাবে শিখিয়েছেন যে এটা উপর থেকে নিচে আসছে, অর্ডার, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, আসমানগুলির ভিতর দিয়ে অর্ডার আসছে, কেমনে ফেরেশতারা নিয়ে নামে, ফেরেশতারা অর্ডার নিয়ে নামছে যে অর্ডার বাস্তবায়ন করো, পৃথিবীর বুকে অমুক জায়গায় এটা করে দাও, অমুকখানে এটা করো, অমুকখানে এটা করো, আসমানে অমুকখানে এটা করো, অর্ডার, অর্ডার যেটা আসছে এটা হচ্ছে রুবুবিয়তের কাজ, আল্লাহর অর্ডার যেটা চলছে, তার কর্ম, তিনি কুন ফায়াকুন বলা মাত্র হয়ে যাচ্ছে, এটা হচ্ছে রুবুবিয়তের কাজ। এটা আমার কোনো হাত নাই, সামান্যতম হাত নাই এটার সাথে, আমার উপরে আসছে, আমি ইচ্ছা করলেও দুই মিনিট পরে মরতে পারবো, দু মিনিট পরে দুনিয়াতে আসতে পারবো, পারবো না। এই যে জিনিসটা, যেটা আমার অমোঘ নীতি, এটা হচ্ছে রুবুবিয়াত। সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে, কী জন্য এটা কি রুবুবিয়াত? সূর্য যেভাবে উঠে চাঁদও সেভাবে উঠে, ওঠে না, তার একটা নিয়ম নীতি মেনে চলছে, এটা রুবুবিয়াত। আল্লাহ তাআলা এইভাবে এটাকে একটার সাথে একটা এমনভাবে দিয়ে দিয়েছেন, নিয়ম নীতি বেঁধে দিয়েছেন, এই নিয়ম নীতিটার নাম হচ্ছে রুবুবিয়াত। আমি দুনিয়াতে আসছি, আমাকে যেতে হবে, রুবুবিয়াত। কেমন সন্তান আসছে, ঠিক একই টাইমে আসবে, একটু এদিক সত্যিকার করতে পারবে না, এটার নাম রুবুবিয়াত, রব্বের কাজ। এই জন্য রব বললে চারটা জিনিস অবশ্যই বুঝতে হবে, একটা হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতে হবে, দ্বিতীয় হচ্ছে তিনি খালেক এটা বিশ্বাস করতে হবে, তৃতীয় হচ্ছে তিনি আমার মালিক, মালিক বুঝেন তো? অনেক সময় আপনি কোনো কিছু বানান কিন্তু আপনি মালিক না, আপনি আরেকজনের কর্মচারী হিসেবে বানান, ঠিক না? কিন্তু রব্বুল ইজ্জত তিনি ইলাহিন নাস মালিকিন নাস, বলে আউযু বিরব্বিন নাস, মানুষের রব তিনি, মালিকিন নাস, ঠিক কিনা? মালিকিন নাস, তিনি মালিক তিনি। আবার চার নম্বরটা হচ্ছে, সেটা হচ্ছে তিনি সব কিছুই তিনিই পরিচালনা, আর কেউ করতে পারেন, এটার নাম হচ্ছে মুদাব্বির। সন্তান দিলেও তিনি দেন, তাই না? আর কেউ দিতে পারে না, তিনি দেন। সুস্থতা দিলেও তিনি দেন, ওয়াইজা মারেতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই তিনি আমাকে সুস্থতা দেন, কে বলেছে? ইব্রাহিম আলাইহিসসালাম। তারপরে তিনি যখন, ফেরাউন যখন রুবুবিয়তের দাবি করছে যে আমি রব, তখন ইব্রাহিম আলাইহিসসালাম তাকে বলছেন যে আমার রব তো জীবন দেন মারেন, দেখি তুমি জীবন আর মৃত্যু করে দেখাও তো দেখি। এটা কিন্তু রুবুবিয়তে চ্যালেঞ্জ করছে, রুবুবিয়তের জায়গা চ্যালেঞ্জ করছে। তখন নমরুদ বলছিল, নমরুদ বলছিল যে আমিও পারি। সে কীরকম করলো? দুইজন কয়েদিকে আনলো, কয়েদিকে আনে একটাকে মারলো, একটাকে এটাকে মারলাম, এটা জীবিত রাখলাম। ইব্রাহিম আলাইহিসসালাম দেখুন তো চালাকি করতেছে। ইব্রাহিম আলাইহিসসালাম তখন বললেন, ঠিক আছে আমি রুবুবিয়তের আরেকটা দিচ্ছি, যেটা তোমার হাতে নাই, বুঝতে পারছি তোমাকে এখন কেমনে আটকাইতে জানি। তিনি বললেন যে আচ্ছা, আমার রক্ত পূর্ব দিক থেকে সূর্য উঠান, তুমি পশ্চিম দিক থেকে উঠাও তো দেখি। ফাবু হেতাল্লে দি কাফান, এখন আর তার কোনো ক্ষমতা নেই, চুপ করে গেল, বুহেতাল, হেরে গেল সে। এটা হচ্ছে রুবুবিয়তের জায়গা, বুঝতে পারছেন কথাটা?
আপনি যখনই দাঁড়ান সলাতে রব্বুল আলমিনের সামনে কিন্তু দাঁড়াচ্ছেন। হাদিসে আসছে একজন মুসল্লি যখন সলাতে দাঁড়ায় রবের সামনে দাঁড়ায়, ইনাজি রব্বাহ, রবের সাথে কথা বলে, মুনাজাত করে। মনে তো আমরা তো মুনাজাত বলি, হাত তোলা দেয়, এটা কিন্তু মুনাজাত না, আসা এটা দোয়া। মুনাজাত হচ্ছে একান্তে কথা বলা, চুপিসারে কথা বলা, কথা বলে, ইউনাজি রব্বাহ, আল্লাহর সাথে কথা বলে। এই যে আপনি যে দাঁড়াচ্ছেন রব্বুল আলমিনের সামনে, প্রত্যেকটি মানুষ কিন্তু মনে করে তাকে আবার দাঁড়াতে হবে, প্রতিদিনই আমরা দাঁড়াচ্ছি। তা যখন আমরা দুনিয়াতে সলাতে দাঁড়াচ্ছি, আমরা কিন্তু কেবাল আওয়াজি তার চেহারা, তিনি আমার দিকে তাকিয়ে আমার তার চেহারা দিয়ে আমার দিকে আসেন, এটা বিশ্বাস করতে হবে, ইমানি কথা, হাদিসের কথা। তাহলে তিনি এই যে তার যে কর্ম আমার উপর পড়ছে, আমি আমার জীবন, আমার মরণ, আমার সব সন্তান সন্ততি দুনিয়াতে আসা, আমার দুনিয়া থেকে চলে যাওয়া, দুনিয়ার যত কিছু আছে, দুনিয়াতে অনেক কিছু ঘটতেছে, সব কিছু কিন্তু তার ইচ্ছাই করতেছে। এই যে এটা রুবুবিয়ত। যখন আমি বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি একটু বুঝিয়ে বলি, দেখবেন এইটার ভিতরে অনেক অনেক কিছু আছে কথাটার ভিতরে। রাব্বুল আলামিন বলছি, রাব্বুল আলামিন এর অর্থ হচ্ছে এমন কোনো সৃষ্টি নাই যার রব তিনি নন। পোকা মাকড় হইতে শুরু করে সর্বোচ্চ সৃষ্টি সবই কার? আল্লাহ তাআলা। এ রব্বুল আলামিন, আলামিন অর্থ হচ্ছে আমাদের দেশে অনুবাদ করা অনেক সময় যে জগৎ সমূহের মালিক, জগৎ তো বুঝে না কিছু কি জিনিস, সৃষ্টি করলে হয় সৃষ্টিকুল, যত সৃষ্টি আছে সবগুলি হচ্ছে আলাম, আল্লাহ ব্যতীত যত সৃষ্টি আছে সব হচ্ছে আলাম, বুঝে আসছে? এটা হচ্ছে সঠিক অনুবাদ। সৃষ্টিকুলের রব হচ্ছেন তিনি, কে? আল্লাহ তাআলা। তাহলে এইটা আমি স্বীকৃতি দিলাম না, লিল্লাহে, আল্লাহর জন্য নাম স্বীকার করছি আল্লাহর একটা। অনেকে বলবে যে এগুলি ব্রহ্মার, অথবা এগুলি অমুকের, অথবা এগুলো তাদের রুহুল কুদ্দুসের, অথবা কেউ বলবে এগুলি অন্য একটা আহারমান ইয়াজদান বিন নাম। আমরা বলি না, লিল্লাহ, আল্লাহর নাম স্বীকার করতেছি, ঠিক আছে? আমি রব্বুল আলামিন বললাম, আল্লাহর নাম স্বীকার করলাম, কিন্তু তাকে কী দিচ্ছি? আলহামদুল, আলহামদুল, প্রশংসা তার করতেছি কিনা। এই যে দেখেন তিনটে জিনিস আপনি বললেন, প্রথমে রব্বুল আলামিন চলল, আল্লাহ চলল, সাথে সাথে কি বললেন, আবার কি বললেন, আলহামদুল, প্রশংসা কি? প্রশংসা কি আল্লাহ করছেন, আপনি করছেন, আপনি করতেছেন, আল্লাহ নিজে, হ্যাঁ তিনি তার বাণী এটা, কিন্তু আমি তো উচ্চারণ করছি, আমি তার প্রশংসা করছি, আমি যে তার প্রশংসা করছি রব্বুল আলামিনের, এইটা এই যে আমি তার প্রশংসা করি, তার জন্য তার কাছে দোয়া করি, তার কাছে চাচ্ছি, তার তার কোরআন তেলাওয়াত করছি, তার সালাত আদায় করছি, তার যাকাত দিচ্ছি, তাকে ভয় করছি, এটা আমার কাজ, কিন্তু আমার কাজ না, আরেকজনের কাজ, আমার কাজ। এই যে আপনারা এখানে বসছেন জিকিরের মজলিসে, এটা আপনারা কি চান, আল্লাহ সন্তুষ্টি চান না? আল্লাহ এটা এই যে আল্লাহর কাছে চাচ্ছেন, এটা হচ্ছে আপনার কাজ। এতক্ষণ যা বলেছি কিন্তু আল্লাহর কাজ, সৃষ্টি করা, তাই না, জীবন দেয়া, মানুষ এই মানুষ বিপদ আপদ থেকে উদ্ধার করা, এগুলো আল্লাহর কাজ ছিল, সেইটা ছিল রুবুবিয়ত। আবার নাম আসছে আল্লাহ, এটা আল্লাহর নাম, এটা হলো আসমা ও সিফাত, আল্লাহর নাম। যখন আপনি বলবেন আলহামদু, তখন আল্লাহর জন্য যাবতীয় হামদ আল্লাহর জন্য, যাবতীয় ভালোবাসা মিশ্রিত প্রশংসা আল্লাহর জন্য যখন বলবেন, তখন কিন্তু আপনার কাজ হয়েছে যে আমি এখন আল্লাহর জন্য একটা দিন আল্লাহর জন্য প্রশংসা করলাম। যখন আপনি আল্লাহ তাআলা জিকির করলেন, কে করছে, আপনি করছেন, অবশ্যই আপনার কাজ। তাহলে আপনার থেকে যে জিনিস আল্লাহর দিকে যাবে, আপনার থেকে যে জিনিস উপরের দিকে যাবে, যাচ্ছে না, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, তার কাছেই উত্তম কালেমাসমূহ উঠে। সুবহানাল্লাহ বললেই ফেরেশতারা এটা লিখতেছে, আবার উঠে নিয়ে যাবে যখন আমার সোমবার বৃহস্পতিবার হবে, এগুলি উঠে নিয়ে যাবে আল্লাহর কাছে। হাদিসে আসে আমলনামা উঠানো হয় সকাল বিকাল, সকালে একবার বিকালে একবার, তাহলে বোঝা যায়, এবং বছরে একবার, সকালে বিকালে উঠায়, সপ্তাহে দুইবার, বছরে একবার, হাদিস অনুসারে। আমলনামা আল্লাহর কাছে, আমি যা যা বলছি তা উপর দিকে উত্থিত হয়, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, উত্তম কালেমাগুলো আল্লাহর কাছে উত্থিত হয়। আল বাকিয়াতু সালেহাত, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, যত বলি ততই সেগুলো আল্লাহর দিকে যাচ্ছে, সেগুলো লেখা হচ্ছে আল্লাহর কাছে, যা পেশ করা হচ্ছে, যেগুলি আমার বান্দা আপনার বান্দা বলেছে।
আমার দিক থেকে যা যাবে এটার নাম হচ্ছে উলুহিয়া, এটার নাম হচ্ছে উলুহিয়া এবাদত। তাহলে কি আমরা তাওহীদের তিনটি অংশ বুঝতে পারলাম? অনেকে তিনটি প্রকার বলে, আমি প্রকার বলে অংশ বলি, তিনটা না হলে পুরো হয় না। একজন মানুষের যেমন মাথার অংশ আছে, পেটের অংশ আছে, নাড়িভুড়ির অংশ আলাদা আছে, বুকের অংশ আছে, তিনটা না হলে বলবো যে মানুষের মাথা অর্ধেক হয়েছে আর হয়নি। ঠিক তিনটি অংশ পুরা না হইলে আপনার তাওহীদ পুরা হয়নি, তাওহীদ পুরা হয়নি। এই তিনটি অংশ পূর্ণভাবে না বুঝলে কোনো মানুষের তাওহীদ পূর্ণ হয় না। এটা একবারে মনে রাখতেই হবে সবসময় যে আমার দুনিয়াতে আসাটা রুবুবিয়তের ইচ্ছা, আমার ইচ্ছা আসেনি, তিনি আমাকে যখন প্রয়োজন, যখন তার ইচ্ছা হয়েছে তখন তিনি পাঠিয়েছেন, তার যখন ইচ্ছা হয়েছে তখন তিনি পাঠিয়েছেন, আমার কোনো কিছুর সাথে জড়িত না। আবার যখন ইচ্ছা হবে তিনি আমাকে আবার নিয়ে যাবেন, এটা হচ্ছে রুবুবিয়ত। রব আমার উপর আপত্তি হচ্ছে, আমার পক্ষ থেকে এটার মধ্যে কোনো ফায়দা নেই, ফায়দা নেই হচ্ছে কি, এটা শুধু স্বীকৃতি দেবেন, কিন্তু এটা স্বীকৃতি দিলেই আপনি জান্নাতে যাবেন এমন কোনো সুযোগ নেই। আপনি যদি বলেন যে একজন স্রষ্টা আছে, তিনি আমাকে সৃষ্টি করেছেন, যথেষ্ট না, কারণ আরবের মুশরিকরা এটা স্বীকৃতি দিত। তারা বলতো ওয়ালা ইনসাআলতাহু মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি লায়াকুলুন আল্লাহ। হে নবী, আপনি যদি এদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা বলছে আল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছে। তারা তো সৃষ্টি, তাহলে রাসূলুল্লাহ কেন যুদ্ধ করলেন বলেন তো? লোহিয়া নিয়ে যুদ্ধ করেছে যাবতীয়, কারণ এবাদত করতে গিয়ে তারা আল্লাহরও এবাদত করত, আবার অন্য লাত নামক, মানাত নামক, ওজা নামক ফির ফকিরদের আবাদত করত। এরা আসলে পীর ফকির ছিল, আপনার মনে হচ্ছে মূর্তি, তাই তো? আমরা তো পীর ফকির বলি, এরা তো ভিন্ন, এরা তো মূর্তিকে বলতো, একই জিনিস। কারণ লাত কি করত, সে ইয়ালুত্তু সাউইক, সে হাজিদের জন্য সাতু পিষে পিষে হাজিদের খাওয়াইতো। এত বড় আল্লাহর ওলি মানুষ, সাতু খাওয়াইতো মানুষে, মরার পরে তার আবাদত শুরু হয়ে গেল, বুঝছেন? বুঝতে পারছেন তো? আল্লাহর ওলির জন্য আবাদত হলো ঘুরে ফিরে। তাহলে বোঝা গেল যে যেই কারণে আরবের মুশরিকরা কখনো আল্লাহকে অস্বীকার করত, আল্লাহকে মানত, কিন্তু সমস্যা হচ্ছে আল্লাহর জন্য সব কিছু দিত না, আল্লাহর জন্য সব কিছু দিত না, বলতো যে আমাদের আল্লাহও পাবে, আমাদের ওলি আল্লাহরাও কিছু কিছু পাক, সমস্যা কি, দুইজনেরই শরীক করি, সবাইকে রাখে, সবাইকে তারা খুশি করতে চাইত, কিন্তু না, আল্লাহ তাআলা বলছেন আমার জন্য খালেস না হইলে আমি কোনো অংশ নেই না, আনা আগনা শুরাকায় আন শিরক, শরীককারীদের কোনো অংশ নেওয়া থেকে আমি সম্পূর্ণ মুক্ত। মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই গাইরি তারাকতুহু শিরকা, যে কেউ এমন কোনো কাজ করবে আমার জন্য, আমরা যে দোয়া করি আল্লাহর জন্য, আল্লাহর কাছে চাইলেন, আপনি আল্লাহর কাছেও চাইলেন, সাথে সাথে কার কাছে চাইলেন, অন্য একজনের কাছে চাইলেন, কী হলো, কী হবে, সেটা শিরক হয়ে যাবে। আল্লাহ বলছে যে কেউ এরকম কিছু করে ভাগাভাগি করে দিবে আমি এটা নিব না, ভাগা অংশ নেই না, তারাকতু ওয়া শিরক, মানে আপনার শুরাকায় শিরক, আমি কোনো ভাগের অংশ নিব না, আমাকে দিলে পুরোটা দিতে হবে, আল্লাহকে দিলে সবটা দিতে হবে, আর তা আল্লাহর কাছেই চাইতে হবে, আল্লাহর কাছেই চাইতে হবে, আল্লাহর জন্য এবাদত করতে হলে আল্লাহর জন্যই করতে হবে, সেজদা করতে হলে তার জন্যই করতে হবে, আর কাউকে সেজদার একটা অংশ দেওয়া যাবে না। এবাদতের প্রকার অনেক বেশি, এগুলি আমি আলোচনা করব না, আমি শুধু সংক্ষেপে বোঝার জন্য যে তাওহীদ তিনটি অংশ রয়েছে, তিনটি অংশ পূর্ণ হলে তাওহীদ হয়, এর আগ পর্যন্ত তাওহীদ হবে না, ভাগ ভাগ হলে হয় না। যে অংশটুকু আমরা আলোচনা করতে চাচ্ছি এটা খুব কমই আলোচনা হয়, এটা অবশ্য বেশি জরুরি। কেন বেশি জরুরি, সেটা হচ্ছে এই যে আল্লাহ আলহামদুলিল্লাহ বলছি না, আমি যদি সারাদিন বলি আলহামদু, প্রশংসা প্রশংসা হলেও কার জন্য বলতে হবে, তো কার জন্য বলতে হবে? দুনিয়ার বুকে আপনি যখন বিয়ে করতে যাবেন আপনি কিন্তু বলেন না বউ একটা হইলেই হয়, যারে ইচ্ছা তারে দিয়ে দাও, এটা বলেন না, আপনি কী বলেন? দুনিয়ার উদাহরণ দিচ্ছি, বলিলাহ মাসাল্লাহ, আল্লাহর সাথে উদাহরণ দিচ্ছি না, দুনিয়ার বুকে আপনি কী বলেন, ওর নাম কী, কী কী কাজ করে, পড়ালেখা কী করছে, পর্দা পুশিদা করে কি না, কথা শুনে কি না, ঘরে থাকে কি না, কত কিছু জিজ্ঞাসা করেন না, না জিজ্ঞাসা করে আপনি কি বলেন যে একটা হইলে হইলে হয় নাকি? কোনো ব্যক্তি এটা করে না, বাজারে যাই যদি করেন বলে পচা মাছটাই দিয়ে দাও, সমস্যা, একটা মাছ একটা হইলে এটা করে না, বাড়িতে আনলে কিন্তু খবর আছে আপনার, তাই না? বাড়ি তাহলে বোঝা গেল আপনিও কিন্তু কার জন্য কাজ করছেন এটা আগে শিখতে চান, দুনিয়ার বুকেও কাকে ঘরে নিচ্ছেন এটাও আপনি জানতে চান,
তাহলে আমরা এমন এক জায়গায় উপনীত হয়েছি, আমরা একটা জিনিস আমরা অটোমেটিকলি আমরা বিশ্বাস করি যে আমারে কেউ সৃষ্টি করছে, এটা বিশ্বাস করি, সমস্যা নেই। কেন? আমি তো নিজেকে নিজে সৃষ্টি করিনি, সত্য কথা না এটা? আমি তো ছিলামই না, নিজেকে সৃষ্টি করবো কী করে? আবার এমন নয় যে আমি সৃষ্ট হইনি, আমি তো আসলে সৃষ্ট, নিজেকে নিজে সৃষ্টি করি নাই, আবার আমি নিজেও অটোমেটিক হয়ে যাই নাই, এটা হয় না কোনোদিনই। তাহলে আমাকে কেউ, আমার একজন স্রষ্টা আছে, এটা সবাই অন্তরে কন্দরে এটা আছে, এই লুকাইত, এটা মানে। দ্বিতীয় অংশ, তার জন্য আবাদত করতে হবে, এটাও মানে। দেখবেন অনেক মানুষ এটা মানে, একেবারে রাতের বেলা অন্ধকারে আবাদত করতেছে, তাহাজ্জুদ করতেছে, অনেক কিছুই। কিন্তু সমস্যা হচ্ছে কোন জায়গা জানেন? একটা জায়গা সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে আল্লাহ তাআলাকে কার জন্য করতেছে এটা খবর নেই। মানে আপনি কার জন্য আবাদত করতেছেন তাকে চিনলেন না। দুঃখজনক হলো এটা, যেই ব্যক্তি সারাটা জীবন আবাদত করছে কিন্তু কার জন্য করতেছে এটা জানল না, আল্লাহ তাআলার নাম জানলেন না, গুণ জানলেন না, তার সম্পর্কে আপনার এমন ধারণা হয়েছে যে আল্লাহ সব জায়গায় বলে না কিছু মানুষ, তার সম্পর্কে আপনি বলছেন যে তার কোনো গুণ নাই, নিরাকার লেগে ভরাই বলছেন সারা দুনিয়া। আবার দেখবেন তার সম্পর্কে আপনার এমন এমন তথ্য দিচ্ছেন যেই তথ্য মাস আমি আগে আবাই না বলি, আগে কোনোদিন মানুষ শুনে নেই, বিবেকবান মানুষ কোনোদিন বলে নাই যে কলমের ভিতরে আল্লাহ বাস করে, কিন্তু আপনি বলছেন। তাহলে বোঝা গেল যে আমার মূল পয়েন্টটা, মূল ভুলটা কোথায় হচ্ছে, আল্লাহ সম্পর্কে জানিনি। আমি জানছি আল্লাহর কর্ম আর আমার কর্ম দুটা জানছি, বুঝছেন কথাটা? আল্লাহর কর্ম কি? আল্লাহ দুনিয়া যা কিছু হয়েছে সবই তো আল্লাহর কর্ম, সৃষ্টি পুরোটাই আল্লাহর কর্ম, বিরাট যজ্ঞ এটা জানছি আমি, এবং আমার কর্ম জানছি যে আমি আল্লাহর জন্য ইবাদত করব, এই তো জানছি। এর বাইরে আমার রব সম্পর্কে আমি জানতে পারি, অথচ কোরআনে কারীমের আশ্চর্য হবেন প্রত্যেকটি আয়াত প্রায় এটা আপনাকে শিক্ষা দিচ্ছে কার দিকে যাচ্ছে, আল্লাহ পরিচয় তুলে ধরতেছে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি যিনি বলতেছেন যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের ভিতরে তাওহীদের তিনটি প্রকার আছে, শুধু এই আয়াতের ভিতরে, তারপরেও আল্লাহ ছাড়ে নাই আর রহমান রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন তার গুণ, রব তার একটা গুণ, রব তার আরেকটা নাম, রহমান তার একটা নাম, রহিম তার আরেকটা নাম, এতগুলি বলার দরকারটা কিছু? শুরুতের আগে আসেন না বিসমিল্লাহির রহমান রহিম, এবাদতের আগে শুরু হয়েছে বিসমিল্লাহ মানে বলা শুরু করলাম, আমি শুধু পড়তেছি আল্লাহর নামে শুরু করলাম যিনি রহমান রহিম। দেখছেন আপনি গুণ কয়টা? রহমান রহিম দুইটা গুণ দিয়ে শুরু করেছে আপনার, আপনার গুণ দিয়ে শুরু করছে বিসমিল্লাহির রহমান রহিম, আল্লাহ রহমান রহিম তিনটা গুণ শুরু হয়, নাম গুণ তিনটা, নাম আর গুণ শুরু করেছে। যেখানে আপনার এইটাকে বেশি হাইলাইট করা উচিত, আমরা এই বিষয়ে আলোচনা করি না, কিছু মানুষ আছে বলবে যে বানিয়ে গল্প বলে, হাদিস বানায় কি, কেউ কেউ বলে হাদিস বানায় কীরকম বলে যে যে তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাফাক্কারু ফিল্লাহ, আল্লাহ সৃষ্টি জগতে চিন্তা করো আল্লাহর ঘরে চিন্তা করো না, মিথ্যা কথা, মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। আল্লাহর ব্যাপারে চিন্তা করতে আল্লাহ বারবার বলেছে, কোরআনে আয়াত নাজিল করছে, আল্লাহর এই তার নাম এবং গুণের মধ্যে চিন্তা করতে হবে, এগুলি দিয়ে ডাকতে হবে, এগুলি চিনতে হবে, আল্লাহ বারবার বলেছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে এগুলো দিয়ে ডাকো। কিছু মানুষ আছে সারাদিন গান গায়, কি নাম ধরে ডাকবো তোমারে, তোমার মানা করছে কে, নাম তো বহুত আছে, তুমি নামগুলি দেখো না কেন? হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত যখনই শেষ করে বলেন ইন্নাহু ইন্নাহু সামিউন বাসির, ইন্নাহু গানিউন হালিম, হ্যাঁ আলিমুন হাকিম, কত আয়াত যে শেষ হয়েছে এই আল্লাহর নাম এবং গুণ দিয়ে, এগুলিকে একেবারেই আমরা অর্থহীন করে রেখেছি, চিন্তাও করি না যে এগুলি এতগুলি বারবার আল্লাহ এতগুলি নামগুলি কেন দিচ্ছে। প্রত্যেকটা নামের সাথে এবাদত আছে, আল্লাহর এবাদত যে আপনি করবেন, যদি আপনি নামটি না জানতে পারেন কীভাবে এবাদত করবেন, গুণ না জানেন কীভাবে এবাদত করবেন, আপনি কার এবাদত করতেছেন, কাকে, দুনিয়ার বুকে উদাহরণ দিয়েছিলাম না, আপনি কাকে ঘরে আনবেন,
যাকে তাকে তো ঘরে আনেন না, আপনি চিন্তা করেন যে এই গুণ থাকতে হবে। হ্যাঁ, কাগজ একটার মধ্যে লিখে দেন যে এই গুণ থাকতে হবে, চাকরি দিলেও লোকটাকে চিনেই চাকরি দেন, তার নাম এটা, বাপের নাম এটা, তার এইটা এটা গুণ দেখেন, তার এই গুণ জানে। আল্লাহর এবাদতের ক্ষেত্রে আমাদের কোনো কিছু জানার দরকার নেই মনে করতেছেন সবাই, কত বড় দুর্ভাগা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন এই সূরা সম্পর্কে, সূরা তো ইখলাস সম্পর্কে একটা সূরা, দেখেন কি বলছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কি ইবাদত আছে এখানে বলুন, আল্লাহ আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহু মুকাফিকি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি জন্ম দেননি জন্ম হননি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ কেউ নাই। কিছু সাব্যস্ত করছে, কিছু নিষেধ করছে, কিছু সাব্যস্ত করছে আর কিছু নিষেধ করছে। কি সাব্যস্ত করছে, তিনি অমুকাপেক্ষি, একটি শব্দ সমাদ, এটা আপনার বোঝা দরকার। সমাদ অর্থই হচ্ছে সবাই তার মুখাপেক্ষি, তিনি কারো মুখাপেক্ষি না, সবাই তার মুখাপেক্ষি, কেউ কারো মুখাপেক্ষি তিনি নন, সবাই তার মুখাপেক্ষি। একটি গুণ, এত বড় গুণ, আপনার রহমতের দরকার কার মুখাপেক্ষি, ক্ষমার দরকার কার মুখাপেক্ষি, সন্তান দরকার কার মুখাপেক্ষি, তার স্বাস্থ্য দরকার কার মুখাপেক্ষি, তার দেখছেন একটি গুণ আপনার সারা জীবনে ইবাদতটাকে একদিকে মুখ করে দিয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন সুরুসুল কোরআন, কোরআনের তিন ভাগের এক ভাগ, একটি সুরা কোরআন তিন ভাগের ভাগ কেন হয়, কোরআনে কারীম মৌলিকভাবে তিনটি জিনিস আসছে, একটা তাওহীদ, একটা রিসালাত, একটা আখিরাত। এই সুরা পুরোটাই তাওহীদ, এবং তাওহীদের মধ্যে এটা আল্লাহর শুকর, আল্লাহ আল্লাহর প্রশংসা। এই জন্য এক সাহাবী যখনই জিহাদে গেছেন, যখনই তিনি কোথাও সালাত আদায় করতেন, তখনই তিনি শেষে এসে সূরা আবার পড়তেন, সূরা দিয়ে শেষ করতেন, অন্যান্য সূরা পড়লেও এটা সেটা আবার পড়তেন। তো এটা তাদের কাছে খারাপ লাগছে, ইয়াদের অন্যদের কাছে আসে বলে ইয়া রাসূলুল্লাহ এই লোকে আমাদের সাথে ছিল সবসময় কেবল সূরা ইখলাস দিয়ে শেষ করতো, বলে তুমি এটা কেন করলে, বলে ইয়া রাসূলুল্লাহ আমি এটা খুব ভালোবাসি। ভালোবাসা কেন এমনি আসছে, আপনি তো খুঁজেই পাবেন না কারণ কী জন্য ভালোবাসছে, কারণ এই জন্য আল্লাহ রাব্বুলের প্রশংসা, তার নাম গুণ আছে এখানে, আল্লাহর নাম গুণ যদি কেউ ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসবে। রাসূলুল্লাহ সাল্লাম বলে দিলেন যে এই তুমি যে এটাকে ভালোবাসো এই জন্য হুব্বুকা ইয়া দাখালাল জান্নাহ দাখালাকাল জান্নাহ আদখালাকাল জান্নাহ, এইটাকে পছন্দ করার কারণে তুমি জান্নাতে প্রবেশ করবে। এই যে জিনিসটা, এটা কেন হয়েছে, এত জিনিস থাকতে এই সূরার প্রতি তারা কেন গুরুত্ব, কারণ আল্লাহর নাম গুণ এখানে আছে, আল্লাহ তাআলা তার পরিচয় তুলে ধরেছেন, তার পরিচয় যেখানে তুলে ধরেছেন সেটা কি আপনার জানা দরকার নাই, সেটা প্রত্যেকটি জিনিস প্রত্যেকটি নামের ইবাদত আছে। এটাই শিখিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর এমন 99টি নাম আছে, আমরা 99টি শব্দ বলি না, এটা ইনশাআল্লাহ আলোচনা আসবে, এটা আলোচনা আসবে। মান আহসাহা দাখালাল জান্নাত, যে কেউ এই নামগুলি এহসা করবে, এই নামগুলি এহসা করবে সে জান্নাতে প্রবেশ করবে। এহসা কি জিনিস, আমি একবার মসজিদে নববী দেখছি এক পাকিস্তানিকে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম করতেছে, আমি তুমি এরকম করতেছ কেন, বলছে আমি নাম মুখস্থ করতেছি, নাম মুখস্থ, তুমি তো এইভাবে তো হবে না, এটার অর্থ না, এটার অর্থ না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এহসা শব্দের দুইটা অর্থ করেছে, একটা হচ্ছে যথাযথ হক আদায় করা, কোথায় বলেছেন, সূরা মুজাম্মিল আলিমা আল্লান তুহসু ওয়া তাব আলাইকুম, আল্লাহ ভালো করে জানেন যে তোমরা এটাকে যথাযথ হক আদায় করতে পারবে না, এই জন্য তওবা করে তোমাদেরকে কমিয়ে দিলেন। কোনটা, সারা রাত ধরে ইবাদত করার কথা ছিল, কমাইয়া কমাইতে কমাইতে কমিয়ে আনলেন, সুলুস নেস সুলুস করে দিলেন যে তোমরা যথাযথ হক আদায় করতে পারবে না, এটার অর্থ একসার তো এটা, কারণ অন্যখানে আছে গণার অর্থ আছে, লাকাত আহসাহু মুআদ্দাহু মুআদ্দা, ওখানে গণার অর্থ আছে, এইখানে যে হাদিসে এহসা অর্থ হচ্ছে যথাযথ হক আদায় করা, যে ব্যক্তি নামেগুলির যথাযথ হক আদায় করবে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহর নামগুলি হক আদায় করলে হয়, চিন্তা করে দেখছেন, এর অর্থ হচ্ছে জান্নাতে প্রবেশ তো এমনি যাবে না, তাওহীদ না থাকলে জান্নাত যাবে না, এটা সত্য কথা,
এর অর্থ হচ্ছে যেই ব্যক্তি সত্যি সত্যি এই নামগুলোর হক আদায় করতে পেরেছে, যদি জান্নাতে যায় এই নামগুলো জানাটা ফরজে আইন, জানতেই হবে। যদি না জানে, এগুলো দিয়ে ইবাদত না করে, তাহলে কি হবে? তারা আল্লাহর নামগুলো নিয়ে যে বক্রপথ অবলম্বন করে তাদেরকে আমি দেখে নেব, ছেড়ে দিন তাদেরকে আমি দেখে নেব। ছেড়ে দিন তো সাড়ে দিন না, বাসাই দিলাম, এটা না, আমরা বলি না সাড়ে না, আমি দেখে নেব তোমাকে, এটা মানে তাদেরকে আপনার ধরা দরকার, আমি ধরবো তাদেরকে, পাকড়াও করবো, কঠিন শাস্তি তাদেরকে দেবো আমি। এর অর্থ হচ্ছে নামগুলি জানতে হবে। আরবের আল্লাহর নামের ব্যাপারে বেশিরভাগ মানুষ এই নামগুলো মানত যখনই জানানো হতো, দুই একজন অস্বীকার করেছে, প্রমাণ পাওয়া যায়। তারা রহমান নামকে অস্বীকার করত, আল্লাহ বলছে ওহুম ইয়াকফুরু নবির রহমান, তার রহমানকে অস্বীকার করছে। কুল হুয়া রব্বি, বলুন সেটা তো আমার রব, তার নাম এটা, এটা তার নাম। তারা কি জন্য অস্বীকার করত? তারা অস্বীকার করতে ইচ্ছা করে, জানতো এটা আল্লাহর নাম, কারণ মুসাইলামা কাদ্দাব, মিথ্যাবাদী মুসাইলামা, তার নাম দিয়েছে রহমানুল ইয়ামামা, ইয়ামামার রহমান, নাউযু বিল্লাহ। তখন তারা মনে করত মা না আরফু ইল্লা রহমান ইয়ামামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নাম যখন বিসমিল্লাহ রহমান রাহিম লিখলেন হুদাইবিয়ার সন্ধিতে, ওরা বললো আমরা এটা নিব না, আমরা লিখব বিসমিল্লাহ আল্লাহুম্মা লেখো। বোঝা গেল যে কিছু কিছু নজির তখনও ছিল কাফেরদের মধ্যে, কিন্তু বেশিরভাগই কিন্তু নামও স্বীকার করত। তারা আল্লাহর নামও স্বীকার করত, আল্লাহ তাআলার গুণও স্বীকার করত, আল্লাহ তাআলার এই তিনি তার যে তিনি যে আমাদের রব এটাও স্বীকার করত। স্বীকারের মধ্যে সমস্যা ছিল ইবাদতের। কিন্তু এমন এক প্রজন্ম আমরা মুসলিম হয়েছি, মুসলিম নাম নিয়েছি, অথচ আল্লাহর নাম স্বীকার করতে রাজি নেই। এরা কারা জানেন? মুতাজিলারা, জাহমিয়ারা আল্লাহর নামে নাম স্বীকার করতে মোটেই রাজি নেই, নামগুণ সব অস্বীকার করছে। মুতাজিলারা আল্লাহর গুণগুলি সবগুলো স্বীকার করছে, আল্লাহর কোনো গুণ নেই, নির্গুণ, বুঝছেন তো, তার কোনো গুণ নাই। এটা হচ্ছে ওদের কথা, নিরাকার কন্থে কথা কইতে সব নির্গুণ হয়ে গেছে আস্তে আস্তে। এরপরে তারা বাড়ি মুতাজিলারা এরপর কী করলো? বললো যে আল্লাহর নামগুলি সব একই অর্থ, অর্থাৎ আলিমুন যে অর্থ, কাদিরুন সে একই অর্থ, আল্লাহ ক্ষমতাশীল, কাদির, আর আলিম অর্থ কী? সব জানেন, কষে একই অর্থ, এটা অর্থ করা যাবে না। ঠিক তাদের ও চেলা চামুন্ডারা পরবর্তী যারা আসছে ওদের অনুসারী, ওদের নীতি মেনে নিছে, নেয়ার কারণে ওরাও আল্লাহর মাত্র সাতটি গুণ স্বীকার করছে। কয়টা? সাতটা, একদল আটটা, একদল সাতটা, বিবেক দিয়ে স্বীকার করছে, কোরআন হাদিসের নস মানে নেই, অনুবাদ করবে না, অনুবাদ করলেও অপ ভুল অর্থ করবে। তাহলে তারা কি আল্লাহকে আসলে চিনছে? আল্লাহকে যে বেশি চিনে সে আল্লাহকে বেশি ইবাদত করে, বেশি ভয় পায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বেশি চিনছে, কি জানো? কারণ তাকে বেশি তিনি জানছেন, সেজন্য বেশি ভয় পাইছেন। জানছেন কি দিয়ে? আপনি দুনিয়াতে কোনো কিছু জানার জন্য দুইটা মাধ্যম আছে। একটা হচ্ছে তারে দেখছেন, তাই না? দেখার পর বলবেন যে আমি দেখছি ইমন সাহেব এরকম, তার দাড়ি আছে, তাই না, তার চোখ আছে দুইটা। যদি আপনি তারে না দেখেন, আমি কীভাবে বলবেন দাড়ি আছে না নাই? বলতে পারবেন না। দ্বিতীয় হচ্ছে তার মতো একেবারে হুবহু একজনটা দেখছেন, তাই না? তাহলে বলতে পারতেন আপনি যে দেখছি। আচ্ছা, তিন নম্বর হচ্ছে, সেটা হচ্ছে যে না, তারাও দেখি নাই, তার মতো কাউকে দেখি নাই, কিন্তু তার নিজের সম্পর্কে তিনি নিজে বর্ণনা দিয়েছেন যে আমি এরকম, আমি এই। তিনি তার বর্ণনা হচ্ছে এটা ভালো হবে না, আমি জানি না, আমি নিজে বললাম উনি এরকম, কোনটা ভালো হবে? যেটা তিনি নিজে বর্ণনা সেটা ভালো। আল্লাহ নিজে বলতেছেন আনতুমা আলামু আমিল্লাহ, তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানে? কে বেশি জানে? আল্লাহ বেশি জানে। তিনি তার পূর্ণ গুণ বর্ণনা করছেন, আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। তিনি বলতেছেন আল্লাহু লা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। তিনি বলতেছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তিনি বলতেছেন ওয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াস শাহাদা। তিনি বলতেছেন ওয়াল্লাহু আল্লাযী লা ইলাহা আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আযীযুজ জাব্বারুল মুতাকাব্বির। কয়টা গুণ?
শেষ করছে, তিনি বলতেছেন আজিজ গাফুর, তিনি যত নাম তার গুণ, নাম আর গুণ কোরআনে কারিম দিয়ে ভর্তি করে দিয়েছেন নাম গুণ আলোচনা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে তিনি যখনই দোয়া করছেন আল্লাহ আপনি হচ্ছেন রহমান, আপনি রহিম, আপনি এই, আপনি আপনি এর ওসিলা চাচ্ছি আপনি দেন, আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া আবদিকা ওয়া আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদুন ফিয়া হুকমুকা আদুন ফিয়া কাদাউকা আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক, আল্লাহ প্রত্যেক নামের ওসিলা দিয়ে চাচ্ছি, নামের ওসিলা দিয়েছে কিনা, ইবাদত করছে, রসুল বলছে এটা, আর আমি বলি যে নাম নাই গুণ নাই, তো আমি কীভাবে ইবাদতটা করব? এই জন্য এই মানুষগুলো কার ইবাদত করে জিজ্ঞাসা করা দরকার। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ এর জন্য বলতেন, যারা আল্লাহর নাম গুণ অস্বীকার করে তারা ইয়ারবুদ কিসে ইবাদত করে, আদামাদ, যেটা কিছু নাই এটা ইবাদত, ইবাদত করে কিন্তু আল্লাহর ইবাদত করে না, আদাম নাস্তি নাই নাই যারা ইবাদত করে, নাই ইবাদত করে, আর যারা আল্লাহর নাম এবং গুণকে মানুষের মতো মনে করে তারা মূর্তির ইবাদত করে। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত কোনোটা দুইটার একটাও নাই, আমরা কি মনে করি আল্লাহর নাম আছে গুণ আছে, আল্লাহ যা বর্ণনা করছেন তা তার বাইরে আমরা একটু আগ বাড়িয়ে বলি না, এটাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। এইটা যদি হয় তাহলে আমরা বুঝলাম যে আল্লাহর ইবাদত তো করতেই হবে, এটা হচ্ছে উলুহিয়া, কিন্তু কার জন্য করব বুঝতে পারছেন তো? আল্লাহর আফআল জানলাম, কিন্তু আমি আল্লাহর একটা ফ্রেন্ড ঠিক না, কিন্তু আল্লাহর নাম এবং গুণ জানলাম না, তার সত্তা সম্পর্কে আমার কোনো জ্ঞান হলো না, আমি তো কিছুই জানতে পারিনি, কিছুই জানতে পারিনি। আমরা যত প্রচেষ্টা নিবদ্ধ করি, আমাদের যত চেষ্টা আছে, সব সারাই কীরকম যে আল্লাহ এটা আমার সৃষ্টি করেছে, সৃষ্টি করেছে দেখাই যাচ্ছে, কোনো মানুষ অস্বীকার করবে না, কোনো মানুষ বলে না সে স্রষ্টা নিজে, স্রষ্টা নিজের বলবে না। তাহলে এইটার দিকে আমার যত হিম্মত আমি চালাচ্ছি, কিন্তু এটা কেন বলি না যে আল্লাহ আল্লাহ যিনি এই তিনি সেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যত দোয়া করতেন বেশিরভাগ দোয়াতেই তিনি রব্বা জিব্রিল ও মিকাইল বলছেন কিনা, যখনই দোয়া করতেন তখন বলতেন আল্লাহ তুমি এটা করতে পারো, হ্যাঁ দোয়া করছেন কিরকম, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতি, অথবা আউযু বিল্লাহি ওয়া কুদরতি, হাদিসটা এই রব্দে বেশি শুদ্ধ, দোয়া করতেছে আল্লাহ আপনার ইজ্জতের ওসিলা দিয়ে যাচ্ছে, আল্লাহ আপনার কুদরতের ওসিলা দিয়ে যাচ্ছি, আল্লাহ আপনি এটা করছেন এটা ওসিলা যাচ্ছি, আপনি আপনার ইমান আছে ওসিলা যাচ্ছি। কেন আল্লাহ বেশিরভাগ আল্লাহ তাআলার গুণগুলি কেন বলতেন, গুণের ওসিলা দিয়ে দোয়া করতেন? তাহলে বোঝা গেল আমার ইবাদত হতে হবে জেনে শুনে, জেনে শুনে, যে সত্তাকে জানি না, যে সত্তার নামও জানি না গুণও জানি না তার কি ইবাদত করব? এই জন্য এই বিষয়টা নিয়ে আমাদের প্রচুর সময় দেওয়া দরকার, বেশি বেশি সময় দেওয়া দরকার, যে বিষয়টা সম্পর্কে বিস্তৃত জানা দরকার, প্রত্যেকটি নামের অর্থ জানা দরকার, কিছু কায়দা নিয়ম আছে সেগুলো জানা দরকার, না হলে আমাদেরকে বিভ্রান্ত করে তুলবে, কথায় কথায় এমন কথা এমন প্যাচ দিয়ে দিবে, হঠাৎ করে যুবকদের মনের ভিতরে এমন শব্দ ঢুকিয়ে দেবে যা যুবকরা চিন্তাও করে না, এমন কথা ঢুকিয়ে দিবে তখন সোজা হইতে পারবে না আর কোনোদিন। চিন্তা করে দেখুন, এই যে আল্লাহর নাম এবং গুণগুলি, এগুলি হচ্ছে সত্যিকার অর্থে এগুলি হচ্ছে আলফেকুল আকবার, বড় ফেক, এগুলি হচ্ছে বড় ফেক, ফেক অর্থ ফেকার মাসলা বুঝাচ্ছি না, মানে বড় বুঝার জিনিস, বড় বুঝার জিনিস, এইগুলি যদি বুঝেন আপনার ইমান বেড়ে যাবে। এই জন্য আমাদের সালফে সালহীন যখনই আকিদার কিতাব লিখছে আল্লাহর নাম গুণ সম্পর্কে আগে আলোচনা করছে, আল্লাহর নাম গুণ সম্পর্কে সবার আগে আলোচনা করছে, পরবর্তীতে আল্লাহর নাম গুণ বাদ দিয়া দুনিয়ার যত আজে বাজে কথা দিয়ে আকিদা কিতাব পড়াইছে, আগেকার লোকেরা সব শুরু করছে আল্লাহর নাম গুণ দিয়ে, কারণ এইটা না জানলে আল্লাহকে তো চিনলামই না, আমি কার ইবাদত করতেছি? আল্লাহকে চেনার জন্য তিনি যা বলেছেন এর থেকে উত্তম আর কেউ বলতে পারবে না, তাকে চেনার জন্য রাসূলুল্লাহ সব যা বলেছেন এর থেকে ভালো কেউ বলতে পারবে না, কারণ দুইটাই ওয়াহী, আল্লাহ যেটা কোরআন দিয়েছে এটা ওয়াহী, রাসূলুল্লাহ সব যা বলেছেন এটা ওয়াহী, ওয়াহীর মাধ্যম ছাড়া আর কোনো মাধ্যমে আকীদা নেয়ার কোনো সুযোগ আছে নাই, উৎস একটাই, এর বাইরে যারা যারা মানতে পড়ায় মানতে পড়ে আছে না, হ্যাঁ দর্শন অথবা গ্রিক দর্শন এই জাতীয় হ্যাকমত এগুলি দিয়ে যদি আল্লাহকে শিখার চেষ্টা করেন আপনি হেরে যাবেন, কোনোদিন পারবেন না, কারণ এটা গায়েবী জিনিস, গায়েবী জিনিস দেখার জিনিস না, গায়েবী জিনিস দেখার জিনিস না, দর্শন অর্থ দেখা, দর্শন অর্থ দেখা, আল্লাহকে দেখছেন নাকি? তাহলে আপনি কীভাবে আপনি আল্লাহকে আল্লাহ নিয়ে আল্লাহর বিষয়ে দাওয়াত বলে সবই ভুল হবে। এই জন্য ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি সবসময় বলতেন যে এই ইবনে রাজিয়ার ইবনে সিনা যা বলেছে আল্লাহ সম্পর্কে সবগুলি ভুল, কারণ তারা আল্লাহকে চিনতে পারেনি, আল্লাহকে চিনতে হলে কোরআনে কারিমের তাকে আসতে হবে, চিনতে হলে হাদিসের কথা আসতে হবে,
ওদের কথা দিয়ে আল্লাহকে কোনোদিন চিনা যাবে না, কারণ ওরা আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখান থেকে পিছন দিকে ফিরে আসতে পারবেন না। এরা নিজেরাই মরার সময় অন্ধকারে হাতড়ে পড়েছে। এই জন্য আসমা ও সিফাত, আল্লাহর নাম এবং গুণ জানা হচ্ছে আল ফিকহুল আকবার। দুই নম্বর হচ্ছে আল্লাহর নাম, এক নম্বর গুরুত্ব আমি বললাম, দুই নম্বর গুরুত্ব হচ্ছে আল্লাহর নাম এবং গুণ জানা, এটার উপর নির্ভর করে পুরা দিনটাই নির্ভর করে। কেমনে জানেন? আপনার কাছে আল্লাহর বিধান আসছে না, আপনি কি আমল করলে হবে, কার জন্য করছেন নির্ধারণ করবেন না? অবশ্যই আল্লাহ তাআলা বলছেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়ামিনাল আরদি মিসলাহুন্না ইয়াতানাযযালুল আমরু বাইনাহুন্না লিতাআলামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহ কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। আল্লাহ তিনি ওই সত্তা যিনি সাত আসমান সৃষ্টি করেছেন। পরিচয় দিচ্ছেন নিজের, পরিচয় দিচ্ছেন কিনা? অর্থাৎ তুমি আল্লাহকে চিনতে চাও, তার সৃষ্টি দিয়েছেন, তার আয়াত দিয়েছেন, তার সৃষ্টি দিয়ে তাকে চেন। আল্লাহ আল্লাহ খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, জমিন এরকম সাত জমিন, ইয়াতানাযযালুল আমরু বাইনাহুন্না, এগুলি দিয়ে আল্লাহ মাঝখান থেকে তিনি নির্দেশ নাজিল করেন। বুঝছেন কিনা? হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ তাআলা কথা বলেন তখন কান্নাহু সিলসিলাতুন আলা সফওয়ান, পাথরের উপরে জিনজির জিনজির বাড়ি দিলে যেমন শব্দ হয় এরকম শব্দ হয়, শব্দ হলে মানুষ সমস্ত ফেরেশতারা বেহোশ হয়ে পড়ে। জিব্রিল প্রথম বসে এসে বলেন, মাযা ক্বালা রাব্বুকুম ক্বালুল হাক্কা ওয়া হুয়াল আলিয়ুল কাবীর। কোরআন উল্লেখ আছে যে কি বলছে, বলে হক বলেছে, এই কথা বলেছে, এই নির্দেশ বাস্তবায়নের জন্য সবাই নেমে পড়ে। তাহলে আল্লাহ তার উপর থেকে ইতানাযযালুল আমরু বাইনাহুন্না, এগুলির ভিতরে আল্লাহর নির্দেশনা বাস্তবায়িত হয়। কোথায়? আসমান এবং জমিনে আল্লাহর নির্দেশনা বাস্তবায়িত হয় পরিপূর্ণভাবে। লিতাআলামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহ কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, এগুলি যে করেছেন আল্লাহর উদ্দেশ্য কি, জানো যে আল্লাহ তাআলা সব কিছু করতে সক্ষম এবং সব কিছু তার আয়ের ভিতরে রয়েছে। আমি যেখানে কথা বলছি আল্লাহ জানেন কিনা, আপনি বসছেন জানেন কিনা? তাহলে আল্লাহর আয়ম যদি সাব্যস্ত না করি তাহলে তো আমি তো আল্লাহর আবাদ করলামই না, আসলে অন্য কার আবাদ করলাম? তাহলে আল্লাহর গুণগুলি আমাকে সাব্যস্ত করতে হবে। আল্লাহ বলে দিয়েছেন আহাতা কুল্লো সেই আয়ম সব কিছু। তাহলে এটা হচ্ছে এমন এক জিনিস যেটা আপনার লাগবেই লাগবে, এটার উপর দিয়ে নির্ভর করছে। তিন নম্বর হচ্ছে সবচেয়ে উত্তম জ্ঞান হচ্ছে এই বিষয়টা জানা, আল্লাহ সম্পর্কে জানা। যারা বলেন যে আল্লাহ সম্পর্কে সেই চিন্তা করা যাবে না, ভুল বলছে। উত্তম জ্ঞান হচ্ছে এটা। কেন জানেন? সবচেয়ে উত্তম সত্তাকে আল্লাহ, উত্তম সত্তা সম্পর্কে জানা উত্তম কাজ না। আপনি যদি কোনো একটা পচা জিনিস জানার জন্য ব্যস্ত হয়ে পড়েন দুনিয়ার বুকে, যারা কাটাকাটি করে ব্যাঙের কত কিছু বের করে, তাই না? আল্লাহ সম্পর্কে জানার জন্য আপনার সময় ব্যয় করেন, এটা সবচেয়ে উত্তম কাজ হবে। জানতে পারবো না কথা ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলছেন তার হামাবিয়ার মধ্যে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসার পর আপনাকে বাথরুম কিভাবে সারবেন সেটা শিখিয়ে দিয়েছে। শিখিয়ে দিয়েছেন কি বলছেন? তিনটি বাথরুম নিতে বলছে না, তিনটি বাথরুম নিতে বলছে না, তারপরে ডান হাতে সাফ করতে মানা করছেন আর বাম হাতে সাফ করতে কইছেন, কত কিছু শিক্ষা দিয়েছেন আপনাকে। তিনি বুঝি আপনাকে আল্লাহ সম্পর্কে কিছু জানাননি? এত বড় একটা আল্লাহর রাসূলের উপরে এত বড় মিথ্যাচার করবেন আপনারা? অধিকাংশ মানুষই কাজটি করে আল্লাহ সম্পর্কে কিছু জানেন, এগুলি গোলে মালে পার দিয়ে যাও, গোলে মালে শেষ হয়ে যাও, এগুলি চিন্তা করো না। এগুলো চিন্তা করলে মনে হয় যেন মহাবিপদ হয়ে যাচ্ছে না, এটা আলোচনার বিষয়। এটার উপরে পূর্বতম আলেমরা লিখেছে, সালফে সালিহীন লিখেছে, আমাদের যারা ইমামরা লিখেছে। আপনি যদি বুখারীর কিতাবুত তাওহীদ পড়েন, আপনি দেখবেন বুখারি কিতাবুত তাওহীদ, আমাদের দেশে তো কিতাবুত তাওহীদের খতমের শেষ হয়ে শেষ নাই, কথায় কথায় খতম, কথায় কথায় খতম। কিন্তু কিতাবুত তাওহীদটার মধ্যে দেখবেন পুরোটাই আল্লাহর নাম এবং গুণের স্বীকৃতি আছে। তিনি কি, তার কি নাম হবে, কি গুণ, সব কিছু করে, অর্থাৎ কি কি নাম কোরআন সুন্নাহ আসছে তিনি উল্লেখ করেছেন, কি কি গুণ আসছে সেগুলো উল্লেখ করেছেন, দলিল দিয়ে উল্লেখ করেছেন। কেন? এইটাই হচ্ছে আসল জ্ঞান, এটা হচ্ছে আসল জ্ঞান। কারণ তাওহীদের জ্ঞান না থাকলে আপনার, এটা হচ্ছে মূল জ্ঞান, এটা জানতে হবে। তো যে জিনিসটা আল্লাহ সম্পর্কে জানা হচ্ছে বড় জ্ঞান, এইটার ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না, এটা জানতেই হবে, এটা জানতেই হবে। অন্য কিছু ছাড় পেতে পারে কিন্তু আল্লাহ সম্পর্কে জ্ঞানের ব্যাপারে কোনো ছাড় নেই। আপনি বায়োলজি শিখবেন না কেমিস্ট্রি শিখবেন ওটা আমার দরকার না, কিন্তু আল্লাহ সম্পর্কে আপনার জানতে হবে, আল্লাহ সম্পর্কে জেনে নিতে হবে আপনাকে। চার নম্বর যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আল্লাহ সম্পর্কে যত বেশি জানবেন আল্লাহকে তত বেশি ভালোবাসবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বেশি ভালোবাসতেন না, কেন? বেশি জানতেন। আমাদের নবী
আল্লাহর খলিল ছিলেন, ইব্রাহিমের খলিল ছিলেন। কেন হয়েছেন? কারণ তারা আল্লাহ সম্পর্কে বেশি জানতেন। তিনি নিজেও বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলামুকুম বিল্লাহি আনা, তোমাদের থেকে আমি বেশি জানি আল্লাহ সম্পর্কে। বেশি জানার কারণে তিনি বেশি ভয় করতেন, আখশাকুম, তোমাদের মধ্যে আমি আল্লাহকে বেশি ভয় করি। কারণ বেশি জানার কারণে মহব্বত, ভালোবাসা তৈরি হবে, ভয়ও তৈরি হবে, এবং ভালোবাসাও আসবে, ভয়ও আসবে, দুটাই দরকার। যখন আপনি কারো সম্পর্কে জানবেন না, আপনার ভিতরে কোনো ভয় থাকবে না, পাশে দিয়ে হেঁটে গেছে কিছু মনে করবেন না। যখন শুনবেন যে লোকটা তো এই এলাকার কি বড় মাতব্বর সাহেব, তখন আপনার মনে হয় একটু সম্মান করা দাও, আসসালামু আলাইকুম, জানার কারণে তো করছেন, ঠিক না কথাটা? আপনি না জানতেন, আপনি কি তারে সালাম দিতেন? বলতেন যে কোনো বাজারের কোনো বাজার করতে আসছে লোকটা, কোনো একটা কেউ বেড়ে গেছে। আল্লাহ সম্পর্কে না জানলে আল্লাহর মহব্বত কীভাবে তৈরি হবে আপনার অন্তরের ভিতরে? আল্লাহ সম্পর্কে না জানলে আল্লাহকে ভয় কীভাবে করবেন আপনি? জানা একান্ত জরুরি জিনিস। এই জন্য যে সত্তাকে আপনি জানবেন না, ওই সত্তাকে আপনি সম্মান করতে শিখবেন না, ভয়ও করবেন না। এই যে আল্লাহ সম্পর্কে যত বেশি জানবেন তাকে ভয়ও করবেন, তাকে আশাবাদী হবেন তার কাছে, কারণ তার কাছে সব, চাইলেই দিবে, চাওয়ার বেশ করে তাকে চাইতে হবে, শুধু চাইলেই তাকে দিবে। সুতরাং তার সম্পর্কে যত বেশি জানা যাবে তত আমাদের অন্তর মহব্বতে ভর্তি হয়ে যাবে। আল্লাহ সম্পর্কে যখন আমরা জানবো তখন এর প্রভাব কিন্তু আমার অন্তরে পড়বে। কিরকম প্রভাব পড়বে আমরা উদাহরণ দিচ্ছি কিছু। আপনি বলেন না আল্লাহ ভিতির ইহাবুল ভিতির বলেন না, আল্লাহ বেজর বেজর পছন্দ করেন বলেন না? বেজর আল্লাহ সম্পর্কে জানছেন কি না? জানছেন। আপনি বলেন হাদিসে আছে, এগুলো হাদিসের কথাই বলতেছি, ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, জামিল আল্লাহর নাম, তাহলে আল্লাহ জামিল, তিনি সুন্দর সুন্দর পছন্দ করেন, তাহলে আপনার উপর প্রভাবটা পড়ছে কি না? পড়ছে। আপনি কিন্তু এমনি নাই আপনি নিজে সুন্দর চলতে চান, কি ময়লা দিয়ে কাপড় কা হাঁটেন আপনি সুন্দর কেন? আল্লাহ তাআলা সুন্দর পছন্দ করেন, হাদিসে আসছে, আসছে কি না? আচ্ছা, হাদিসে আসছে যে আল মুমিনুল কাওয়ি আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনুত দাঈফ, দুর্বল ইমানদার থেকে শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে বেশি প্রিয়। কেন? আল্লাহ কাওয়ি, তিনি শক্তিশালী, শক্তিশালী হওয়ার কারণে শক্তিশালীটা মামদার ইমানদারের উপর প্রভাবটা পড়বে, ইমানদার পছন্দ করে আল্লাহ তাআলা। আচ্ছা, আপনি বলেন যে তিনি অত্যন্ত লজ্জাশীল, আল্লাহ তাআলা লজ্জাশীল হওয়ার কারণে লজ্জার গুণটা পছন্দনীয়, মানুষের ভিতরে লজ্জা থাকার পছন্দ, আল হায়াউ মিনাল ঈমান, আল হায়াউ মিনাল ঈমান বলা হচ্ছে। আপনার উপর প্রভাব পড়ছে কেমন? দুনিয়ার বুকে আপনি যখন ইয়ার রাত আসে কি লাইলাতুল কদর আসে কি দোয়া করেন? আল্লাহুম ইন্নাকা আফুউন তুহিব্বুল আফা ফাআফু আন্নি, আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো। খেয়াল করছেন, দেখছেন তা? দেখছেন, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো। ক্ষমার আল্লাহর নামের সাথে আপনার কর্মের এখন একটা মিল হয়ে যাচ্ছে, আপনিও চান আল্লাহ তো ক্ষমাশীল আমিও ক্ষমাশীল, ক্ষমার গুণটা নেই, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেয়েদেরকে ছোটো বাচ্চাদেরকে চুমু দিলেন, ছোটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে চুমু দিলেন, তার আকরা ইবনে হাবেস আত তামিমি রাদিয়াল্লাহু আনহু তিনি বসেছেন, তিনি বলেন যে আমরা, আপনি ছোটো বাচ্চা ছেলে মেয়েদেরকে চুমু দিচ্ছেন, আমরা তো কোনো দিন এই কাজ করি না। রাসূলুল্লাহ কী বললেন? কী বললেন? আল্লাহ তাআলা শুধুমাত্র তার বান্দাদের মধ্যে যারা রহম দিল তাদেরকে রহম করেন, ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদির রহমা, যারা রহম দিল তাদের আল্লাহ রহমত করে। কোথেকে আসছে? রাহিম নাম থেকে। নাম না জানলে আপনি কেমনে বুঝতেন যে আল্লাহ রহমত করে? আপনারা কেমন রহমতের গুণটা আপনাকে থাকতে হবে কেমনে বুঝতেন? বুঝতেন না। তাহলে এই জন্য আল্লাহর নামগুলি সব জানতে হবে। যেমন আরো বলি, আল্লাহ তাআলা তিনি সিদ্দীর হাদিসে আসছে গোপন করেন, গোপন করতে আপনি আপনাকে গোপন করতে বলেছে। হাদিসে বলা হয়েছে মানসা তারা মুসলিমান, আছে না, কেউ যদি মুসলিমের গোপন করে দোষটুটি আল্লাহ তাকে কেয়ামতের দিন মানুষের সামনে গোপন করে রাখবে, জান্নাত দেওয়ার দরকার আপনার, কী জন্য আপনি প্রকাশ করে দিবেন গোপন দোষটুটি? এভাবে প্রত্যেকটি নামের সাথে আপনার উপর আসর আছে, প্রভাব আছে। তাহলে এই নামগুলি যদি না শিখি আমি কীভাবে তার ইবাদত করবো, কীভাবে গুণটা অর্জন করবো? আমি যেই গুণটা তার আছে, এই গুণটা তো বান্দার প্রভাব, বান্দাকে নেয়ার জন্যই তো তিনি গুণটা দিছেন। আপনি যদি কোনো দান করেন, কেন দেন? আল্লাহ করিম, তিনি করিম, করম ভালোবাসেন। তাহলে বোঝা গেল যেই গুণগুলো আল্লাহর আছে এগুলোর প্রভাব আমার উপর পড়লে এটা হবে সত্যিকার ইমানের দাবি, এটা এই জন্য প্রভাবটা পড়ছে। আর যদি না হয়, আল্লাহ তাআলা পছন্দ করেন না এদেরকে, যারা জব্বার আনিদ এদেরকে আল্লাহ পছন্দ করেন না, পছন্দ করেন না। এইভাবে আমরা এটা ধারাবাহিক ইনশাআল্লাহ দার্স চলবে। আপনারা ইনশাআল্লাহ পরবর্তী সময়ে আপনারা ইনশাআল্লাহ আগামী ক্লাসে ইনশাআল্লাহ উপস্থিত হবেন, ইনশাআল্লাহ জানিয়ে দেওয়া হবে কখন পরবর্তী ক্লাস নেওয়া হবে।